আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমি এই বর্ডার লেসটি তৈরি করেছি, আর আপনারা চাইলে এই লেসটি জামার হাতায় বা জামার নিচের অংশে ব্যবহার করতে পারেন। তো এই লেসটি তৈরি করার জন্য আমি দেখুন গুটি সুতো নিয়েছি আর 10 নম্বর সেজেটা কাটা নিয়েছি। তো প্রথমে আমি সুতোটা একটা লক করে নিচ্ছি, এই যে দেখুন সুতো আমি একটা লক করে নিলাম। তো এবার আমি ওই যে লকের মাঝখান থেকে কাটাটা নিয়ে প্রথমে 8টা চেন করে নেব, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা চেন করে নিলাম। তো এবারে যে নিচের যে চেনটা আছে একদম লাস্টে, ওই চেনের মাঝখানে আমি সুতাটা দেখুন জয়েন করে দিলাম। এতে করে কিন্তু আমার একটা সার্কেল তৈরি হয়ে গেল। তো এবার ওই সার্কেলের মাঝখানে আমি কাজটা করব। তো এবার আবার আমি ওইখান থেকে 8টা চেন করে নিচ্ছি, 3, 4, 5, 6, 7, 8 8টা চেন করে নিলাম। তো এবার 8টা চেন করার পরেই ওই যে সার্কেলটা তৈরি করেছি ওই সার্কেলটার মাঝখানে আমি এবার 6টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1টা 2টা, তো ওই ঘরটার মাঝখানে কিন্তু আমি 6টা ডাবল ক্রোশেট করছি, 2, 3, 4, 5, 6 দেখুন 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এবার এই যে সুতাটা আমার, দেখুন সুতাটা জাস্ট আমি উল্টে নিয়ে ওইখানে আমি আবার 8টা চেন করে নিচ্ছি, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা চেন করার পরে এই যে দেখুন 6টা ডাবল ক্রোশেটের যে ঘরগুলো হয়েছে, তো প্রথম যে ঘর মানে একটা ঘর বাদ দিয়ে 2 নম্বর যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। দেখুন সেমভাবে একটা বাড়তি চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে 2 নম্বর যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো যেহেতু 6টা ডাবল ক্রোশেট, তো আমার 3টা ঘর হবে। তো দেখুন আমি আবার একটা বাড়তি চেন করে নিচের দিক থেকে একটা ঘর বাদ দিয়ে 2 নম্বর যে ঘরটা আছে ওই ঘরে একটা ডাবল ক্রোশেট করে নিলাম, কাজটা হয়ে গেছে। তো এবার আবার ওইখান থেকে আমি সুতাটা উল্টে নিয়ে 8টা চেন করে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা চেন করে নিলাম। তো এবার এই যে আগের লেয়ারে যে ঘরটা 8টা চেন করেছিলাম ওই ঘরটার মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে ওই সুতোটা জয়েন করে নিলাম। এই যে দেখুন জয়েন করার পরে ওই ঘরের মাঝখানে আবার আমি 6টা ডাবল ক্রোশেট করছি, ঠিক যেভাবে আগের লেয়ারে আমি কাজটা করেছিলাম। তো দেখুন আমি 6টা ডাবল ক্রোশেট কিন্তু ওই 8টা চেনের ঘরটার মাঝখানেই করে নিচ্ছি। তো দেখুন 6টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এবার আবার সুতোটা আমি উল্টে নিয়ে প্রথমে এখানে 8টা চেন করে নিচ্ছি, 8টা চেন করে নিলাম। এবার এই যে একটা ঘর বাদ দিয়ে 2 নম্বর যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করব, ঠিক আগের লেয়ারে যেভাবে আমি কাজটা করেছি। একটা চেন বাদ দিয়ে 2 নম্বর যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। দেন একটা বাড়তি চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে 2 নম্বর ঘরে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর 6টা চেনের কারণে কিন্তু আমার মোট 3টা ঘর তৈরি হচ্ছে। তো দেখুন 2টা হয়ে গেছে অলরেডি। তো সেমভাবে একটা চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে 2 নম্বর চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে এবার আবার ওইখান থেকে আমি সুতোটা উল্টে নিয়ে প্রথমে 8টা চেন করে নেব, দেন ওই যে 8টা চেনের ঘরটা আছে ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে সুতোটা জয়েন করে নেব। 8টা চেন করে নিলাম। এবার এই যে ডাবল ক্রোশেটের যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে সুতোটা জয়েন করে নিচ্ছি। দেখুন একটা ডাবল ক্রোশেট করে সুতোটা আমি জয়েন করে নিলাম। এবার ওই ঘরের মাঝখানে আরও 6টা ডাবল ক্রোশেট আমি এখন করে নেব। দেখুন 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আমার কাজটা কিন্তু উপরের দিকে বেড়ে যাচ্ছে, আর এভাবে করে কিন্তু ঠিক যতটা অংশে লেসটা তৈরি করবেন অতটা অংশে কাজটা করে নিবেন, মানে যতটুকু করতে চান লেসটা লম্বা। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, আমি ওইখান থেকে দেখুন লেসটা উল্টে নিয়ে প্রথমে 8টা চেন করে নিচ্ছি,
চারটা চেন করে নিলাম। এবার প্রথম যে চেনটা আছে ওই চেনটা বাদ দিয়ে দুই নম্বর চেনে মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন কত সহজে কিন্তু কাজটা, মানে লেসটা হয়ে যাচ্ছে। একটা চেন বাদ দিয়ে দুই নম্বর যে চেনটা আছে ওই চেনে মাঝখানে একটা ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এবার একটা বাড়তি চেন করে নিচের দিক থেকে একটা ঘর বাদ দিয়ে দুই নম্বর যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আরও একটা ডাবল ক্রোশেট করে নিলাম। সেমভাবে একটা বাড়তি চেন দেন নিচের দিক থেকে একটা ঘর বাদ দিয়ে দুই নম্বর ঘরে একটা ডাবল ক্রোশেট। তো দেখুন আমি আবার এই যে সুতাটা উল্টে নিয়ে আটটা চেন করে নেব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা চেন করে নিলাম। এবার আটটা চেনে যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতোটা আমি একটা ডাবল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। দেন ওই ঘরের মাঝখানে আরও ছয়টা ডাবল ক্রোশেট আমি করে নেব। দেখুন আরও ছয়টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এক দুই। তো কাজটা করতে করতে বলে নিই, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো দেখুন আমার ছয়টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে আর অলরেডি কিন্তু আমার চারটা ঘরে কাজটা করা হয়ে গেছে। আর এভাবে করেই আপনারা যতটা লম্বা করবেন ঠিক অতগুলো ঘর তৈরি করে নিলে কিন্তু হয়ে যাবে লেসটা। তো এবার আমি আরও একটা ঘর করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এর জন্য আমি প্রথমে লেসটা উল্টে নিলাম, দেন ওইখানে আমি প্রথমে আটটা চেন করে নিচ্ছি। আটটা চেন করে নিলাম। তো এবার একটা ঘর বাদ দিয়ে দুই নম্বর যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। দেন আগের নিয়মে একটা বাড়তি চেন, দেন নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে দুই নম্বর চেনে একটা ডাবল ক্রোশেট। আবার একটা বাড়তি চেন, নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে দুই নম্বর যে চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। এই যে হয়ে গেছে। তো এবার আবার ওইখানে আমি আটটা মানে আটটা চেন করব। দেখুন এর জন্য আগে আমি লেসটা কিন্তু উল্টে নিলাম, আটটা চেন করে নিচ্ছি। আটটা চেন করে নিলাম। এবার আগের লেয়ারে যে আটটা চেনের ঘরটা তৈরি করেছিলাম ওই ঘরের মাঝখানে মানে ছয়টা ডাবল ক্রোশেট করে নিব। যে দেখুন আমি ছয়টা ডাবল ক্রোশেট এই ঘরটার মাঝখানে করে নিচ্ছি। এবার ছয়টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো দেখুন আমার কিন্তু আরও একটা ঘর বেড়ে গেছে। আর এভাবে করেই আগেই বলেছি ঠিক যতটা লম্বা করতে চান লেসটা অতগুলো ঘর করে নেবেন। তো আমি এখানে কিছুটা ঘর করে নিয়েছি। তো এবার আমি ফাইনাল লেয়ারে চলে যাচ্ছি। ফাইনাল লেয়ারের জন্য আমি এই যে আটটা চেনে যে ঘর করে কাজটা করেছিলাম ওই ঘরের মাঝখানে কাজটা করব। তো এর জন্য প্রথমে একটা চেন করে ওই ঘরের মাঝখানে সুতাটা নিয়ে যাব। তো এর জন্য একটা চেন করে এই যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো এবার আরও একটা সিঙ্গেল ক্রোশেট এখানে করে নিলাম, যেহেতু দুইটা মানে ডাবল ক্রোশেট ছিল একটা, তো এই জন্য দুইটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো এবার এই যে আটটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতোটা নিব, এর জন্য একটা বাড়তি চেন করে ওই ঘরের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো এবার আরও তিনটা সিঙ্গেল ক্রোশেট এই ঘরের মাঝখানে করে নিব, তাহলে কিন্তু টোটাল চারটা সিঙ্গেল ক্রোশেট এই ঘরের মাঝখানে হয়ে যাবে। এক দুই এই তিন এই চার, চারটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার যেহেতু আমি পাতার মতো শেপ দেবো তো এর জন্য আমি প্রথমে চারটা চেন করে নিলাম, দেন লাস্টের চেনে সুতোটা দেখুন জয়েন করে নিব, এতে করে কিন্তু পাতার শেপটা আমার এসে যাবে। তো এবার আবার ওই ঘরের মাঝখানে চারটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। মানে শুরুতে চারটা সিঙ্গেল ক্রোশেট করে কাজটা করেছি, দেন মাঝখানে পাতার শেপটার জন্য চারটা বাড়তি চেন করে লাস্টের চেনে সুতোটা জয়েন করে পাতার শেপটা এনেছি। তো এবার আবার চারটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, তাহলে কিন্তু আমার এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। যে দেখুন চারটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছে, এই ঘরটা কমপ্লিট। এবার পরবর্তী ঘরের মাঝখানে সুতোটা নিব, তো এর জন্য একটা বাড়তি চেন করে ওই ঘরের মাঝখানে আবার আগে নিয়ে প্রথমে চারটা ডাবল মানে সিঙ্গেল ক্রোশেট করব। যে এক দুই তিন চার, চারটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো এবার পাতার ওই ভাঁজটা আনার জন্য প্রথমে চারটা চেন করে লাস্টের চেনে সুতোটা জয়েন করে দিব। এই যে লাস্টে যে চেনটা করেছি ওই চেনে সুতোটা আমি জয়েন করে নিচ্ছি, পাতার শেপটা কিন্তু এসে গেছে। তো এবার আবার চারটা সিঙ্গেল ক্রোশেট করে এই লাইনটা আমি কমপ্লিট মানে এই ঘরটা কমপ্লিট করে নিব।
যে একটা, দুইটা, তিন, চার। যেহেতু আটটা চেনের ঘর, এর জন্য কিন্তু আটটা সিঙ্গেল ক্রোশেট করেই আমি কাজটা করেছি। এবার পরবর্তী ঘরের মাঝখানে সেম নিয়মে একটা বাড়তি চেন করে ওই ঘরের মাঝখানে প্রথমে চারটা সিঙ্গেল ক্রোশেট করব, দেন চারটা বাড়তি চেন করে লাস্টে, মানে লাস্টে চেনে সুতোটা জয়েন করে পাতার শেপটা এনে ওই ঘরের মাঝখানে আবার চারটা সিঙ্গেল ক্রোশেট করে কিন্তু ওই ঘরের কাজটা আমি শেষ করে নেব। আর এইভাবে করে প্রতিটা ঘরে আপনারা কাজটা করে নেবেন। তো দেখুন, চারটা চেন করে লাস্টে চেনে সুতোটা জয়েন করে দিলাম, এবার ওই ঘরের মাঝখানে আবার চারটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। চারটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। পরবর্তী ঘরেও কিন্তু সেম ভাবে একটা বাড়তি চেন করে প্রথমে সুতোটা নিয়ে ওই ঘরের মাঝখানে ঠিক ওই একই নিয়মে কাজটা আমি করে নেব। এভাবে করে বাকি প্রত্যেকটা ঘরে আমি কাজটা করে নিব, তাহলেই কিন্তু আমার লেসটা তৈরি হয়ে যাবে। তো দেখুন, আমার লেসটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো আশা করি এই লেসের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর এই লেসটা কিন্তু আপনারা জামায় নিচের অংশে বা হাতায় ব্যবহার করতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।